যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার থাকে, তাহলে ওই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সাপোজ আই বি এ কেম লাস্ট ইয়ার, এইখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কি বসাতে হবে? অবভিয়াসলি অজ বসাতে হবে। এখন তুমি বলবা যে ভাইয়া এখানে অজ কেন বসালেন, ইজ তো বসানো যেত। কিন্তু না, কারণ ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট ইয়ার, আমি কিন্তু বলেই ফেললাম লাস্ট ইয়ার অর্ডটা। তাহলে এই লাস্ট ইয়ার অর্ডটা থাকার কারণে এই সেন্টেন্সটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। সো পাস্ট ইনডেফিনিট টেন্সে তোমাকে অজ লিখতে হবে। এখন কথা হচ্ছে, এখানে লেখা আছে বি, তাহলে কেন অজ হলো? বি মানে হওয়া, আবার এম ইজ আর মানেও হওয়া, আবার অজ ওয়ার মানেও ছিল বা হওয়া। তাহলে তুমি চিন্তা করো, বি বলতে আমরা মূলত বুঝি এম ইজ আর এবং অজ ওয়ারকে, আর এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম। তো যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, সো অবভিয়াসলি আমাকে প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। তো বি এর পাস্ট ফর্ম হচ্ছে অজ অথবা ওয়ারের যে কোনো একটা বসে, যেহেতু সাবজেক্ট আই আছে, আই এর সাথে অজ বসে। সো আই হ্যাভ টু রাইট নাও আই অজ এ কিং লাস্ট ইয়ার। নেক্সট এক্সাম্পল, আই ডু দ্য সাম ইয়েস্টারডে। এখানে ইয়েস্টারডে অর্ডটা থাকার কারণে পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসারে লিখতে হবে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারের মধ্যে কিন্তু থাকে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। এখানে প্রিন্সিপাল ভার্ব আছে ডু, তাহলে আমাদেরকে ডু এর পাস্ট ফর্ম লিখতে হবে, আর ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। সো রাইট অ্যান্সার হবে আই ডিড দ্য সাম ইয়েস্টারডে।